আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া এই লেকচার আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে অ্যালগরিদমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব মাসলস থিওরাম ফর ডিক্রিজিং ফাংশন তো এই পর্যন্ত আমরা ডিক্রিজিং ফাংশন নিয়ে কয়েকটি রিকারেন্স রিলেশনের লেকচার ভিডিও দেখেছি আশা করছি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন বাই যদি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো মিস করে থাকেন ফার্স্ট অফ অল দেখে নেবেন দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন তো ফার্স্ট লেকচার ভিডিওতে আমরা একটা রিকারেন্স রিলেশন পেয়েছিলাম লাইক এরকম টি অফ এন

এরপর লেকচার বিরোধ আমরা পেয়েছিলাম একটা রিকারেন্সিলেশন টি অফ এন ইজ ইকোয়াস টু টি অফ এন মাইনাস ওয়ান প্লাস লগ এন এবং এই রিকারেন্সিলেশনের ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ এন লগ এন এরপরের লেকচার ভিডিওতে আমরা একটা রিকারেন্সিলেশন পেয়েছিলাম টি এন ইজ ইকুয়াল টু টু এবং এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম অর্ডার অফ টু দি পাওয়ার এন এরকম যদি আমরা আরো কিছু রিকারেন্স রিলেশন নেই সে হচ্ছে টি অফ এন ইজিক টু প্লাস ওয়ান তো এটার ক্ষেত্রে আমরা টাইম কমপ্লেক্সিটি পাবো হচ্ছে অর্ডার অফ থ্রি টু দি পাওয়ার এন

তো এইখানে দেখেন আমরা কিছু দেখলাম কিছু তো আমরা দেখেছি এবং এই দুইটা হচ্ছে আমরা এখনো দেখিনি বাট আপনি যদি সলভ করেন আপনি টাইম কমপ্লেক্সিটি এটাই পাবেন তো এখান থেকে হচ্ছে আমরা রিকারেন্স রিলেশনে একটা জেনারেলাইজ একটা ফর্মেশনে নিয়ে আসছি লাইক আমরা একটা জেনারেল ফরম্যাট বলছি সে অফ টু ইনিশিয়ালি আগে একটা কোয়েফিসিয়েন্ট রয়েছে এখানে কোয়েফিসিয়েন্ট রয়েছে এখানে কোয়েফিসিয়েন্ট হচ্ছে 1 তার মানে কিছু না কিছু তো আছে তো ইনিশিয়ালি আমরা এটাকে বলে দিচ্ছি সে হচ্ছে এ একটা কোএফিসিয়েন্ট রয়েছে টি এন মাইনাস কখনো এখানে 1 দেখতে পাচ্ছি আমরা কখনো 2 দেখতে পাচ্ছি তো এটাকে আমরা এন মাইনাস বি বলছি সে এবং প্লাস হচ্ছে আমরা কিছু দেখতে পাচ্ছি এখানে 1 এখানে এন এখানে লগ এন এখানে এন তো এটাকে আমরা বলছি সে হচ্ছে এফ অফ এন যেখানে এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো এট থেকে বড় এখানে এর ভ্যালু হচ্ছে ওয়ান এখানে টু এখানে থ্রি এবং এর ভ্যালু যদি জিরো এর সমান হয় তাহলে তো এই টানটাই ভ্যানিশ হয়ে যাবে তো এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো থেকে বড় b এর ভ্যালু হচ্ছে আমাদের জিরো এট থেকে বড়ো তার মানে b এর ভ্যালু যদি আবার জিরো হয়ে যায় তার মানে অন্য কিছু সাবস্ট্রাক্ট করছে না আমাদের এখানে সাবট্রাকশনই হচ্ছে না তো আমরা ধরে নিচ্ছি বিয়ের ভ্যালু হচ্ছে জিরো থেকে বড় এবং আমরা ধরে নিচ্ছি এফ অফ এন ইজ ইক হচ্ছে অর্ডার অফ যেখানে জিরো থেকে বড় অথবা তার সমানি এখন দেখেন মাস্টার থিওরাম ফর ডিগ্রি ফাংশন যেটা বলছে এই থিওরাম দিয়ে হচ্ছে আমরা ইজিলি যদি একটা রিকারেন্ট সিলেশন দেওয়া থাকে এই ফর্মেটে সেখান থেকে আমরা ইজিলি সেই সিলেশনের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি সে হচ্ছে আমাদের এখানে তিনটা কেস রয়েছে ফার্স্ট কেস কেইস ওয়ান কেইস ওয়ান হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে ওয়ান এর থেকে বড় তো এর ভ্যালু ওয়ান এর থেকে বড় হচ্ছে আমরা কোনগুলো ক্ষেত্রে পেয়েছিলাম এই দেখেন সে ফার্স্ট কেস হচ্ছে আমরা বলি হচ্ছে এর ভ্যালু হচ্ছে ওয়ান এর সমান এক্ষেত্রে দেখেন এর ভ্যালু ওয়ান এর সমান হলে আমরা কোন কোয়েস পেয়েছিলাম এই তিনটা কেসের ক্ষেত্রে এই তিনটা কেসের ক্ষেত্রে হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে ওয়ান এর সমান এই দেখেন এখানে এ ভ্যালু ওয়ান এখানে এর ভ্যালু ওয়ান তো এই টাইপের কেসের ক্ষেত্রে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন তো দেখেন তো এখানে কি হচ্ছিল এখানে দেখেন এখানে যা ফাংশন রয়েছে এখানে ফাংশন হচ্ছে ওয়ান বাট আমরা টাইম পেয়েছি হচ্ছে অর্ডার অফ এন এখানে ওয়ান রয়েছে এখানে আমরা এন মাল্টিপ্লিকেশন পেয়েছি মানে হচ্ছে ওয়ান ছিল এখানে এন পেয়েছি এখানে এন ছিল এখানে এন স্কোয়ার পেয়েছি এখানে লগ এন ছিল এখানে আমরা এন লগ এন পেয়েছি কোনটার ক্ষেত্রে এই যে সময় হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে ওয়ান তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কেস ওয়ানের ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের কোয়েফিসিয়েন্টের ভ্যালু হচ্ছে ওয়ান এর সমান সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ আমাদের যা টাইম কমপ্লেক্সিটি আছে যা ফাংশন ফাংশনের সাথে হচ্ছে আমরা এন মাল্টিপ্লিকেশন করছি তো এন টু দি পাওয়ার কে সাথে যদি আমরা এন মাল্টিপ্লিকেশন করি আমরা বলতে পারি এন টু দি পাওয়ার কে প্লাস 1 n to the power k plus 1 এটা হবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি আশা করি বুঝতে পারছেন এবং ফাংশন অফ n ইকুয়াল টু এটা ধরে নিয়েছি এখানে এ এরর থেকে আমরা কি বুঝলাম এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে n মাল্টিপ্লিকেশন হচ্ছে তার মানে হচ্ছে এই যে আমাদের f of n এর টাইম কমপ্লেক্সিটি সেটা হচ্ছে আমরা এখানে n এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন করছি এইটুকুই হচ্ছে কাহিনী নেক্সট এখানে আমরা এই জিনিসকে হচ্ছে বলতে পারি অর্ডার অফ n ইনটু f of n ও আমরা বলতে পারি n ইনটু f of n হচ্ছে আমরা বলতে পারি একই কথা এরপর হচ্ছে আমাদের কেস টু কেস টু এর ক্ষেত্রে সে ধরেন এর ভ্যালু হচ্ছে ওয়ান এর থেকে বড় এর ভ্যালু যদি ওয়ান এর থেকে বড় হয় তাহলে কোন কেস এই এই দেখেন হচ্ছে আমাদের এর কি হচ্ছে দেখেন এখানে হচ্ছে এর ভ্যালু টু এখানে আমরা পাচ্ছি রোডদি পাওয়ার এন এখানে হচ্ছে থ্রি এখানে পাচ্ছি আমরা পাওয়ার এন এখানে টু এখানে পাচ্ছি আমরা দি পাওয়ার এন এবং আর একটা ফ্যাক্ট হচ্ছে এখানে দেখেন এই যে এটার ক্ষেত্রে এটা ক্ষেত্রে হচ্ছে দেখেন এন তো পাচ্ছি বা ডিভাইডেড বাই টু পাচ্ছি আমরা কারণ হচ্ছে এখানে এন মাইনাস টু রয়েছে এখানে যা রয়েছে সেখানে এটা হচ্ছে বাই হয়ে যাচ্ছে তো তো কি আমাদের এখানে ডিভাইড হচ্ছে তো কেস টু যেখানে হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে ওয়ান থেকে বড় এক্ষেত্রে হচ্ছে একটা ফ্যাক্ট আমরা পেলাম যেখানে হচ্ছে আমাদের এর পাওয়ার হবে কে এন এবং তার ডিভাইড হবে কি এই বি এবং দেখেন এখানে দেখেন ফাংশন হচ্ছে কি আমাদের এখানে ফাংশন হচ্ছে আমাদের এন এখানে দেখেন ফাংশনটা হচ্ছে এখানে ওয়ান মাল্টিপ্লিকেশন হয়েছে না বাট এখানে এন দি পাওয়ার এন পাচ্ছি আমরা এখানে হচ্ছে ফাংশন যা আছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে এটাই হচ্ছে আমাদের কেস টু যেখানে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে অর্ডার অফ টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে এ টু দি পাওয়ার এন তো আমরা পাবোই এ ক্ষেত্রে এখানে থ্রি রুদি পাওয়ার এন পাচ্ছি এবং হচ্ছে এটা ক্ষেত্রে দেখেন এন মাইনাস টু মানে বি এর হচ্ছে এখানে ডিভাইড হবে আমরা ডিভাইড করলাম এবং হচ্ছে ফাংশন দেখেন এখানে ফাংশন হচ্ছে এন এটা এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে তো এখানে এখানে ফাংশন আমাদের এন টু দি পাওয়ার কে এখানে হচ্ছে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করলাম তো এটাই হচ্ছে আমাদের কেস টু এর ক্ষেত্রে যেখানে হচ্ছে আমাদের এর ওয়ান এর থেকে বড় সেক্ষেত্রে হচ্ছে আমরা এই টাইম কমপ্লেক্সিটি পাবো এটাকে আমরা হচ্ছে ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি অর্ডার অফ f of n into a to the power n by b এই গেল হচ্ছে আমাদের দুইটা কেস লাস্ট কেস কি লাস্ট কেস হচ্ছে আমাদের কেস 3 তো কেস 3 হচ্ছে আমাদের a এর ভ্যালু হচ্ছে 1 এর থেকে ছোট তো এটা ক্ষেত্রে सिंपली হচ্ছে আমাদের টাইম কম্পারিজন হবে হচ্ছে অর্ডার অফ n টু দি পাওয়ার k অর अदरवाइज আমরা বলতে পারি অর্ডার অফ ফাংশন অফ n তো এই হচ্ছে আমাদের তিনটা কেস এই একটা কেস এই 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 একটা কেস 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 তো তিনটা হচ্ছে আমরা যদি আমাদের কাছে যে কোনো একটা যদি রিলেশন থাকে আমরা সেখান থেকে ইজিলি টাইম কমপ্লেক্স যেটি আমরা বের করতে পারবো এবং এটি হচ্ছে আমাদের মাস্টার্স থিওরাম ফর ডিক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন কারণ এই যে আমাদের এখানে সাবট্রাকশন হচ্ছে ডিক্রিজ হচ্ছে এই জন্য আমরা বলছি হচ্ছে ডিক্রিজিং ফাংশন তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও যদি আজকে ডিটার ভিডিও আপনার ভালো লেগে থাকে সব কিছু ঠিকঠাক মতো বোঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং নেক্সট ডেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম